ইউক্রেনের সঙ্গে যে কোনো শান্তি আলোচনায় অবশ্যই রাশিয়ার স্বার্থ ও উদ্বেগকে অগ্রাধিকার দিতে হবে। এছাড়াও শান্তি আলোচনায় নতুন বিশ্বব্যবস্থা গড়ার দিকেও মনোনিবেশ করতে হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। গত শুক্রবার তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে বৈঠকের পর একথা বলেন তিনি। রাশিয়া দীর্ঘদিন ধরে বলছে তারা বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে এবং ইউক্রেনের আক্রমণ সেই লড়াইয়েরই অংশ। রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শান্তি আলোচনা ওই নীতিগুলোর সম্পর্কে হওয়া উচিত যার উপর ভিত্তি করে নতুন বিশ্বব্যবস্থা তৈরি হবে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ বাহিনীর অভিযান শুরুর পর প্রথম দিকে কয়েক দফা শান্তি আলোচনায় বসে দুই দেশের প্রতিনিধিরা। প্রথমে বেলারুশ এবং পরবর্তীতে তুরস্কে আলোচনা হয়, কিন্তু লড়াই বন্ধে এখনও পর্যন্ত সমাধানে পৌঁছাতে পারেনি কোনো পক্ষ। সের্গেই ল্যাভরভ একটি গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়ে আলোচনার জন্য গত 6 এপ্রিল তুরস্কে পৌঁছান। ওই চুক্তি কৃষ্ণ সাগরে নিরাপদ করিডোরের মাধ্যমে ইউক্রেনের বন্দর নগরী থেকে খাদ্যশস্য রপ্তানির অনুমতি দেয়। নিউজ ডেস্ক, News24। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক।